বন্ধু, এতদিন তুই আমার লাগে মিথ্যা কথা কইছস কইছস। তুই যেদিন জেল থেকে ছাড়া পাবি সেদিন তোর পরিবারের লোকজন তোরে নিতাইব। কই, তোরে নিতে তো কেউ আইল না। না মানে আজ আমি ছাড়া পাবো আমার বাড়ির কেউ তো জানে না। ও একি রতন, তুই কাঁদছিস কেন? এখান থেকে যাওয়ানোর পর তুই আমারে ভুলে যাবি বন্ধু। কি বলছিস তুই? সেই ছোটবেলা থেকে এই জেলে তোর সাথে আমি বড় হয়েছি, তোকে ভুলে গেলে যে আমি নিজেকেই ভুলে যাব। তোর তো বাপ মা ভাই বোন সবাই আছে, কিন্তু আমার এই দুনিয়া কেউ নাই। এতে বাইরে অনার পর আমি কই যাব, কার কাছে যাব? কে বলেছে তোর কেউ নেই? এই তোর জন্যই মুন্না আছে। কথা দে, এখান থেকে বের হওয়ার পর সারা জীবন তুই আমার সাথে থাকবি। বন্ধু বন্ধু, নাম আমার পাশা ব্রেঞ্চা বড় খাসা। চিনতে পারছিস না আমাকে? এই চিনতে পারছিস না? এক কাজ কর, সিনেমায় যেমন ফ্ল্যাশ ব্যাক দেখানো হয় তুইও তেমনি করে ফ্ল্যাশ ব্যাকে চলে যা। জেলখানা, আমি কয়েদি, তুই জেলার। আমি জেল থেকে পালানোর চেষ্টা করছি। রহমান মল্লিক যে জেলখানার জেলার, সেই জেলখানা থেকে মেয়াদ পূর্ণ করে কয়েদিকে বের হতে হয়, আন্ডারস্ট্যান্ড? তোর চেহারাটা আমি সিনেমার রিল বানিয়ে মনের প্রজেক্টরে বার বার চালিয়ে চালিয়ে দেখেছি, আর অপেক্ষা করেছি কবে তোর চাকরিটা শেষ হয়। জেলখানায় তো তুই অনেক হিরোগিরি দেখিয়েছিলি, আর আজ এই চৌরাস্তায় আমি তোকে আমার হিরোগিরি দেখাবো। তোর রক্ত দিয়ে এই চৌরাস্তায় তোর নাম লিখে আমি তোর মৃত্যুকে সেলিব্রেট করব। নাম আমার পাশা, ব্রেইনটা বড় খাসা। দারোগা সাহেব, একটু হাসপাতালে নেবার ব্যবস্থা করুন। মমতা, মমতা, কি ব্যাপার? বাজারে গেলে সকালে আর ফিরলে বিকেলে, বাড়ির সবাই তোমার জন্য চিন্তায় অস্থির। জামাতে রক্তের দাগ, কি হয়েছে তোমার? বৌমা, রহমানের কোনো খোঁজ পেলে? হ্যাঁ, কি রক্ত? তুমি কোনো চিন্তা করো না মা, আল্লাহ রহমতে একটা মারাত্মক দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। দুর্ঘটনা মানে? জেলার থাকা অবস্থায় অনেক আসামির সাথেই তো আমার শত্রুতা হয়েছে, আর ওদেরই একজন
গুন্ডা নিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। কি বলিস রহমান? হ্যাঁ মা, একটি ছেলে ওদের হাত থেকে আমার জীবন বাঁচিয়ে নিজেই ছুরিবিদ্ধ হয়েছে, তাই ওকে বাঁচাবার জন্যই এতক্ষণ হাসপাতালে ছিলাম। ছেলেটা বেঁচে আছে তো? বিপদমুক্ত হয়েছে, কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। আমার স্বামীর জীবন বাঁচিয়ে তোমার কাছে আমাকে ঋণী করে ফেললে বাবা। সন্তানের কাছে মা কখনো ঋণী হয় না মা। মা? হ্যাঁ, আমি আপনার সন্তানের বয়সেই হব, তাই আমাকে আপনার সন্তান মনে করলে আমি খুশি হব। অবশ্যই, তুমি যে আমার বৌমায়েরই সন্তান। তোমার গর্ভধারিণী মা সত্যি ভাগ্যবতী, তিনি তোমার মতো একজন পরোপকারী সন্তানকে পেটে ধরেছেন। পেটে ধরলেও বুকে আগলে রাখতে পারেনি, কারণ জন্ম দিয়ে আমার মা আমাকে একা করে চলে গেছেন। দুঃখ করো না বাবা, আমাকে যখন মা বলে দেখেছ তখন মনে করো আমিই তোমার মা। সত্যি তুমিই তো আমার মা, তোমাকে দেখার জন্য, মা বলে ডাকার জন্য 12 বছর এমনটা ছটফট করছে। একবার আমাকে তোমার বুকে টেনে নিয়ে আমার বুকের হাহাকার তুমি দূর করে দাও মা। কি ভাবছো তুমি? আচ্ছা মা, আপনাকে মা বলে ডাকলে আপনার সন্তানরা কোনো আপত্তি করবে না তো? একটু দেখি। কেমন দেখলেন ডাক্তার সাহেব? ভালো, 2 দিন পর ছেড়ে দেব, বাড়িতে নিয়ে গিয়ে 2 সপ্তাহের মতো ফ্যামিলি নার্সিং করলেই ঠিক হয়ে যাবে।